الشيطان الرجيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون وقال النبي صلى الله عليه وسلم في حديث رواه ابن عباس رضي الله عنه قال عرضت علي الأمم فرأيت النبي ومعه الرهيت والنبي ومعه الرجل والرجلان والنبي وليس معه أحد إلى آخر الحديث متفق عليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ তবরকতাল অসংখ্য অগণিত তারিফাত সানা এবং শুক্রিয়া যে আল্লাহ তবরকতাল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় সুস্থ রেখে সাপ্তাহিক ঈদের দিন জুমার এই পবিত্র দিনে জুমার সালাত আদায় করার জন্যে দক্ষিণখানে অবস্থিত হাজিবাড়ি মোহাম্মদী জামে মসজিদ, যেই মসজিদ ভবনে প্রাঙ্গণে মাহাদুত তারবিয়া ওয়া সাকাফা আল ইসলামিয়া বা ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানে আল্লাহ তবরকতাল্লাহ আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন, এই জন্য তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকের খুতবার বিষয় হচ্ছে ইসলামী সমাজ বা ইসলামী রাষ্ট্র গঠন বা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার নিয়ম পদ্ধতি কী হতে পারে, এই বিষয়ে আজকের খুতবা। বিশেষভাবে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মুসলিমরা অনেকটাই আশাবাদী, অনেকে মনে করেন যে এখন আমাদের প্রতিকূল একটা পরিবেশ বা সুযোগ তৈরি হয়েছে, এই দেশে ইসলামী রাষ্ট্র অথবা ইসলামী সংবিধান বা দিন কায়েমের একটা পরিবেশ তৈরি হয়েছে, অনেকটাই মনে করা হয় যে আমাদের ফিল্ড অনেকটা পরিষ্কার বা ফাঁকা, এই বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে আল্লাহ তবরকতাল্লাহ হাতে সব কিছুই, আল্লাহ তবরকতাল্লাহর হাতে সব কিছুই, সব কিছুরই মালিকানা, সব কিছু আল্লাহকে রব হিসেবে যেদিন আমরা মেনে নিয়েছি, রব হিসেবে মানার সাথে সাথে আমরা তিনটা বিষয়ে বিশ্বাসী হয়েছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কোরআনের প্রথম আয়াত, তাই না? কোরআনের প্রথম সুরার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অবশ্য
মতভেদ রয়েছে। অনেকেই বিসমিল্লাহির রহমানির রহিমকে প্রথম আয়াত বলেন, এইটার পক্ষেও এটার সপক্ষেও বেশ মজবুত দলিল আছে। তবে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটি প্রথম আয়াত, এই ব্যাপারে অনেকেরই মন্তব্য বক্তব্য আছে। সেই হিসেবে আর কি বললাম, কোরআনের প্রথম সূরার প্রথম আয়াত, এখানে আমরা কি বলছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্যে যিনি সমস্ত জগতের রব, সমস্ত জগতের রব। তো রব মানেই হলো আল্লাহকে সৃষ্টিকর্তা, আল্লাহকে মালিক মনে করা, আল্লাহকে সব কিছুর পরিচালক মনে করা, এই হলো রবের অর্থ। এই জন্য রব শব্দটা এক শব্দ দ্বারা অর্থ করার কোনো সুযোগ নাই। রব হচ্ছেন তিনি যিনি এই তিনটা মৌলিক কাজ করে থাকেন, সৃষ্টি, ছোট বড় যা আছে সৃষ্টি মখলুকাত সব তিনি করেছেন, আর কি তিনি সব যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার মালিকানা তার হাতে রেখেছেন, এমন কি মখলুকরা যা কিছু সৃষ্টি করেছে তারও মালিক আল্লাহ। তাহলে সৃষ্টিকর্তা মালিক, আর কি আরেকটা পরিচালক, পরিচালনা করে থাকে। এই বিশ্বাসের নাম হলো রব, রবের প্রতি বিশ্বাস সংক্ষেপে। তাহলে এখানেও আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা চাইলে সমাজে রাষ্ট্রে দিন কায়েম করতে পারবো না, আর আল্লাহ যদি চান আল্লাহর নিয়ম অনুযায়ী আমরা ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে পারবো। আল্লাহ যদি চান আল্লাহর নিয়ম অনুযায়ী আমরা করতে পারবো, আর আমাদের নিয়ম অনুযায়ী যদি করতে চাই হবে না। আমাদের মানুষের নিয়ম অনুযায়ী করলে কুফরি কায়েম হবে, এটা খুব সহজ, আপনি কুফরি কায়েম করতে পারবেন। তাওহীদ কায়েম, দিন কায়েম, ইসলামী রাষ্ট্র কায়েম, এর জন্য আল্লাহর মশিয়াত, আল্লাহর ইচ্ছা থাকতে হবে, আর আল্লাহর দেওয়া পথ পন্থা অবলম্বন করতে হবে। মানুষের দেওয়া পথ পন্থা অবলম্বন করলে কি হবে, কুফরি কায়েম হবে। কুফরি কায়েম হয়ে আছে না আমাদের দেশে, কুফরি কায়েম হয়ে আছে না সারা বিশ্বে, কুফরি কায়েম হয়ে আছে, হাতে গোনা কয়েকটা হয়তো রাষ্ট্রের মধ্যে দিন কায়েম বা ইসলামী রাষ্ট্র আছে, আর বাকিগুলো আমরা চাই কিন্তু আল্লাহ হয়তো চাননি, আমরা চাই কিন্তু আল্লাহ যেভাবে চান ওইভাবে আমরা চাই নাই। আমাদের আমাদেরকে আল্লাহ তবরক তাআলা রাসূলকে ফলো করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন কায়েম করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। হ্যাঁ, এইটা তো কিভাবে উনি করেছিলেন, আল্লাহ রসুল সাল্লামকে দিয়ে আল্লাহ যে দিন কায়েম করবেন, ইসলামী রাষ্ট্র গঠন করবেন, এটা আল্লাহ রসুল নিজেও জানতেন না, নিজেও জানতেন না, হয়ে গেছে, আল্লাহ করে দিয়েছেন অটো সিস্টেমে, কিন্তু নিয়মটা মানতে হবে। কিছু নিয়ম আমরা সূরা নূরের 55 এবং 56 নম্বর আয়াতে পাই, আর সূরা শুরার 13 নম্বর আয়াতেও পাই।
এরকম বহু। আর কোরআনে আল্লাহ বলে রাখছেন যে আল্লাহ অতীতের সবাইকে নবী যেমন আল্লাহ বানাইছেন, নবীকে আমরা বানাইতে পারি, ভোট দিয়ে একজনকে নবী বানাই দিতে পারবো? একই কথা আল্লাহ বলছেন, আতাইনাহুম আল হুকমা ওয়ান নুবুয়া, আমি তাদেরকে শাসন ক্ষমতাও দান করেছিলাম। সূরা জাসিয়ার 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা বানি ইসরাইল আল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুয়াতা, আমি বানু ইসরাইলদের মধ্যে কি দিয়েছি, তাদেরকে কিতাব দিয়েছি, তাদেরকে শাসন ক্ষমতা দিয়েছি, ওয়ান নুবুয়াতা, এবং তাদের মধ্যে নবুয়ত দান করেছি। কিতাব দান করা কার কাজ? হ্যাঁ, আল্লাহর, আল্লাহর কাজ। কোরআন কে দান করেছেন? আল্লাহ। তাওরাত কে দান করেছেন? আল্লাহ। ইঞ্জিল কে দান করেছেন? আল্লাহ। জাবুর কে দান করেছেন? সুহুফে ইব্রাহিম ও মুসা কে দান করেছেন? আল্লাহ। ঠিক একইভাবে আল্লাহ কি বলছেন, ওয়াল হুকমা, আমি তাদেরকে শাসন ভার বা ক্ষমতা দান করেছিলাম, শাসনভার ক্ষমতা দান করেছিলাম। দাউদ আলাইহিসসালামকে দিয়েছিলেন আল্লাহ শাসন ক্ষমতা, তারপরে সুলাইমান আলাইহিসসালামকে দিয়েছিলেন। আর সুলাইমান নবী কি করেছিলেন? সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করলেন, এমন দোয়া, রব্বি হামলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিনাল আলামিন, হে আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দান করো যেই রাজত্ব আর কাউকেও দিবে না। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ দোয়া কবুল করে নিলেন, সুলাইমান আলাইহিসসালামকে এমন রাজত্ব দান করলেন যে এইরকম রাজত্ব আর কেউই পায় নাই। কোরআনের কথা এগুলো, আল্লাহ দেন রাজত্বটা, কে দেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, হে রসুল আপনি বলে দেন, হে আল্লাহ তুমি হচ্ছ মালিকাল মুলক, সমস্ত জগতের মালিক। তারপরে তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তুমি মুলক দান করো, রাজত্ব দান করো। ওয়াতানজুল মুলকা মিম্মান তাশা, এবং যার থেকে ইচ্ছা তুমি রাজত্ব কেড়ে নাও। ওয়াতুইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো। ওয়াতুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তুমি জলিল করে দাও, অপমান অপদস্ত বেইজ্জত করো। তাজা একটা উদাহরণ আপনাদের সামনে, কত কয় তারিখে? 5ই আগস্ট, মহিলা কি বলছিল? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, বুঝেছেন? কায়দা কৌশল করেই ফেলেছিল, কায়দা কৌশল করেই ফেলেছিল রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দল, বিএনপি, পাত্তাই ছিল না তাদের, কোনো খবরই ছিল না। মাঝে মধ্যে তারা সে দেখাইতো, তারা একটু ঢিল দিত আর কি, ঢিল দিলে মনে হয় যে এমন অবস্থা, বিএনপি এমন একটা অবস্থা সৃষ্টি করে, এমন শোডাউন, এমন লোক সমাবেশ, মনে হচ্ছে কালকেই ক্ষমতা দখল করে ফেলবে। পরের দিনই একটারও খবর নেই, পরের দিন আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার তারা ট্রোল করতো, কই তোমার বলে ক্ষমতা নেবে, খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? হাসি তামাশাও করতো জনগণ নিয়ে, এই বড় বড় দলগুলো নিয়ে হাসি তামাশা করতো। ভোট কেন্দ্রে একজনও দেখা যায় না, ঘটনাটা কি ওরা বলতো, তাই না? মানে মানুষের যা কৌশল ছিল সব বাতিল করে দিছে তার কাছে, কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহু আকবার। আমরা আবাবিল পাখি দেখছি, শুনছি কোরআনে আবাবিল মানুষ, ছোট ছোট বাচ্চারা
কিভাবে যে আসলো, কোথার থেকে কিভাবে আসলো, দুই তিন দিনের মধ্যে এই ঘটনা ঘটে গেল। 45 মিনিট আগেও এই মহিলা আশাবাদী ছিল থাকতে পারবে, 45 মিনিটের মধ্যে সব উলটপালট করে দিলেন আল্লাহ। এই মহিলা পালিয়ে যান বাঁচাইল, না পালাইলে খবর ছিল ওর মনে একটা লোভ খুঁজে পাওয়া যেত না, এইরকম অবস্থা। তাহলে আল্লাহ ক্ষমতা দান করেন আর আল্লাহ ক্ষমতা কেড়ে নেন, কাফেরদেরকেও আল্লাহ ক্ষমতা দান করেন, কাফেরদেরও ক্ষমতা কেড়ে নেন, মুসলমানদেরকেও আল্লাহ ক্ষমতা দান করেন, আল্লাহ ক্ষমতা কেড়ে নেন। তাহলে আল্লাহর হাতে, তাহলে কয়েকটা জিনিস একসাথে আমরা দিলাম, কিতাব দেওয়া, আমরা কি একটা কোরআন বানাই নিতে পারবো, শাসন ক্ষমতা দান করা, মুসলমান হোক আর কাফের হোক, শাসন ক্ষমতা কে আর দান করেন, আল্লাহ। আর নবুয়াতা, নবুয়াত দান করেন কে, আল্লাহ। এই জিনিসগুলো আমাদের মুখস্থ করতে হবে, আমাদের এগুলো আবার নতুন করে মুখস্থ করতে হবে, এই আয়াতগুলো আমাদের মাইন্ডে সেট আপ করে নিতে হবে, ভুলে গেছি আমরা। আল্লাহ তোমার কথা, তারপরে দেখেন আমাদেরকে কি ওয়াদা করেছেন, সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে বলছেন, ওয়াআদা আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ শুধু দেন না, আল্লাহ ওয়াদাও করে রেখেছেন। আমরা তো এতক্ষণ বললাম যে আল্লাহই দান করেন, আর এই সূরা নূরের 55 নম্বর আয়াতে বলছেন আল্লাহ ওয়াদা করেছেন, প্রতিশ্রুতিবদ্ধ। কি করবেন আল্লাহ? যারা ইমান এনেছে আল্লাহর প্রতি এবং সৎ আমল করে, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে কি করবেন, জমিনের বুকে খেলাফত দান করবেন, রাজত্ব দান করবেন। অতীতের ইতিহাস থেকে আমরা জানলাম যে আল্লাহ দান করেন, আর বর্তমানেও আমরা এটা রসুলের উপরে আয়াত নাজিল হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন যে যারা ইমান আনবে আল্লাহর প্রতি, ইমান আনা বলতে বলতে আল্লাহর প্রতি ইমান আনা, মুসলমান বর্তমান যুগের মুসলমান কিন্তু আল্লাহর প্রতি ইমান আনার চাইতে দুনিয়ার প্রতি ইমান বেশি, ওদের দুনিয়ার প্রতি ইমানটা বেশি, দুনিয়ার জন্য দিনের কি নিয়ে যাবে, যাও তুমি আমার দুনিয়াটা, দুনিয়ার মধ্যে কি আছে, দুনিয়ার মধ্যে আছে ধন সম্পদ, ধন সম্পদ আমার লাগবে, তুমি আমার দিন ধর্ম যা পারো নিয়ে যাও, আমার পদ লাগবে, আমার পদবী লাগবে, আমার ক্ষমতা লাগবে, এর জন্য তুমি আমাকে যা ইচ্ছা তাই করাইতে পারো, শির্ক করাও, কুফরি করাও, মুনাফিকি করাও, বেদাত করাও, সব করাও, কিন্তু আমার পদটা লাগবে। হ্যাঁ, পদের প্রতি ইমান, দুনিয়ার প্রতি ইমান, সম্পদের প্রতি ইমান, কিন্তু আল্লাহ কি বলছেন, আল্লাহর প্রতি যদি ইমান থাকে, আল্লাহর প্রতি ইমান, আল্লাহর প্রতি ইমান কি, আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আল্লাহ হচ্ছেন মালিক, আল্লাহ হচ্ছেন কি পরিচালক, পরিচালনা করেন, কিভাবে পরিচালনা, কাউকে ক্ষমতায় বসান, কাউকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলেন, ছুড়ে মারেন, এগুলো হলো আল্লাহর পরিচালনা। মুমিনদেরকে ইমানের মাধ্যমে পরিচালনা করেন, রিজিক দানের মাধ্যমে পরিচালনা করেন। কিভাবে বাঁচবে, কিভাবে একটা মানুষ রিজিক না দিলে, তাকে পানি না দিলে, তাকে হাওয়া না দিলে, বাতাস না দিলে বাঁচবে কী করে, পরিচালনার মধ্যে এগুলো সব কিছু আছে। তা আল্লাহ কী বলছেন, ওয়াদা, ওয়াদা করেছেন, কী করবেন, যারা আল্লাহর প্রতি ইমান আনে, কিন্তু আল্লাহর প্রতি ইমান আনা মুসলমান খুঁজে পাওয়া বর্তমান যুগে খুবই মুশকিল। যদিও আমরা বলতেছি যে আল্লাহর প্রতি আমার ইমান আছে, দেখেন এই আল্লাহর প্রতি ইমান গোছানো বাদ দিয়ে ভোটার গোছানো শুরু করেছে, ইমান গোছানো বাদ দিয়ে ভোটার গোছানো, এই একটা সুযোগ এসছে, ভোটার গোছাও,
আমাদেরকে সমর্থন করবে কে কে? হিন্দুর পা ধরে, খ্রিস্টানের পা ধরে, বৌদ্ধর পা ধরতেছে, আমরা ইসলাম কায়েম করবো, তোমরা একটু ভোট টোট দিও আমাদের। হ্যাঁ, ইমান গোছাইতে হবে। ইমান নাই, ইমানের কথা চিন্তা করলে আমার কথাটা তো বিশ্বাস করে না। আমার এই যে কালেমার মর্ম কথা বইয়ের মধ্যে ভূমিকাতে আমি মসজিদুল হারামের খতিবের বক্তব্যটা নিয়ে এসেছি যে ইমানের মাপকাঠিতে, তাওহীদের মাপকাঠিতে যদি বিশ্বে মুসলমান খুঁজতে যাওয়া যায় তাহলে হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। হাজারে একজন আপনি মুসলমান আর আপনার দ্বারা সংখ্যা গরিষ্ঠতা আসবে কিভাবে? আসবে সংখ্যা গরিষ্ঠ হলো শয়তানরা, শয়তান আর শয়তানের চেলারা হলো সংখ্যা গরিষ্ঠ। ইমানদারদের সংখ্যা তো কম, ওয়াকালিলুম মিন ইবাদিয়াস শাকুর, আমার শুকর গুজার বান্দা কমই হবে, শুকর গুজার বান্দা কম। লায়াস্তাখলিফান্না, দেখেন শব্দটা কি, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই আল্লাহ, শব্দটার অর্থ কি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে খেলাফত দান করবেন। কিন্তু আল্লাহ ডিউটি কয়টা দিচ্ছেন? মাত্র দুইটা, দুই কাজের মাধ্যমে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছ থেকে তারা খেলাফত পাবে। কি? একটা হলো আমানু আর একটা হলো আমিলুস সালেহাত, সৎ আমল করবে, সৎ আমল করবে, ইমান আনবে আর সৎ আমল করবে। ইমান কোনো কোনো আয়াতে আল্লাহ শুধু ইমানের কথা বলেছেন, আমলে সালের কথাও বলেন না, আরো সংক্ষেপ করে দিয়েছেন। কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আআলাউনা ইন কুনতুম মুমিনিন, খবরদার তোমরা হীনবল হয়ো না, দুর্বল মনে করো না নিজেদেরকে। দুর্বল মনে করতে আল্লাহ নিষেধ করে দিচ্ছে। হ্যাঁ, হীনবল হয়ো না, নিজেরাকে দুর্বল মনে করো না, ওয়ালা তাহজানু, এবং খবরদার চিন্তা করবে না, দুশ্চিন্তা করবে না। কেন? আন্তুমুল আলাউনা, কারণ কি, আমার সিদ্ধান্ত হলো তোমরাই পৃথিবীর মধ্যে বিজয়ী জাতি, তোমরাই সমুন্নত জাতি। ইন কুনতুম মুমিনিন, যদি শুধু ইমানওয়ালা হয়ে যেতে পারো, আরো সংক্ষেপ করে দিল, এখন আপনার আমলে চলেও নাই, ইমানওয়ালা হয়ে যেতে পারো, ইমানদার হয়ে যেতে পারো, তাহলে তোমরাই পৃথিবীর মধ্যে বিজয়ী জাতি। কিসের উপরে বিজয়ী জাতি? আমেরিকার উপরে বিজয়ী জাতি, রাশিয়ার উপরে বিজয়ী জাতি, ইন্ডিয়ার উপরে বিজয়ী জাতি, মায়ানমারের উপরে বিজয়ী জাতি, বিজয়ী জাতি তোমরা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মমিন হয়ে যেতে পারো, বাস আরো সংক্ষেপ করে দিয়েছে। আর এই আয়াতে দুইটা কথা উল্লেখ করেছেন, কি বলছেন, ইমান আনবে, তারপরে আমলে সালে সৎ আমল করবে। তাহলে কি হবে? আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দান করবেন। তাহলে ক্ষমতা কে দান করে? আল্লাহ দান করে। আর আমরা মুসলমানদের অবস্থাটা এখন হয়েছে, না, ক্ষমতা ছিনিয়ে নিতে হবে, ক্ষমতা ছিনিয়ে নিতে হবে। কিভাবে ক্ষমতা ছিনিয়ে নেওয়া যায়? ওই শয়তানরা যেমন সংখ্যা গরিষ্ঠ হয়ে গেছে, আমরাও সংখ্যা গরিষ্ঠ হয়ে যাই, কিছু ছাড়ছুড় দিয়ে ইমানের পয়েন্ট কিছু ছাড় দিব, আমলের পয়েন্ট কিছু ছাড় দিব, কিছু শিরক নিব, কিছু কুফরি নিব, মাজার নিব, কবর নিব, দুর্গা দরগা নিব, দরবার নিব, সব নিয়ে আমরা একটা ঐক্য গঠন করি। ঐক্যবদ্ধ হয়ে যেতে পারলে আমরা কি হয়ে যাব? না, ঐক্যবদ্ধ হইতে হবে ইমানের উপরে, ইমানের ভিত্তিতে, আর ইসের আমলের ভিত্তিতে ঐক্যবদ্ধ হইতে হবে, আমলে সালে।
আল্লাহ কখনো আমল করতে বলেননি, সবসময় আল্লাহ কি বলেছেন, আমালে সালেহ, সৎ আমল করতে বলেছেন, কখনো আপনাকে আমল করতে বলেননি, আমালে সালেহ করতে বলেছেন। আমালে সালেহ মানে সৎ আমল, এমন যে আমলের মধ্যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার প্রবণতা থাকবে, পরকালীন স্বার্থ থাকবে। আমালে সালেহ কাকে বলা হয়, যেই আমলটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে পরকালীন স্বার্থে হয়। দুই নম্বর, যেই আমলটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ফলো করে, নিয়ম বাস্তবায়ন করে সম্পাদন করা হয়। মিলান দেখি আপনি, আপনি ইমানের জায়গায় খুঁজে পাবেন না। এই যে মান আমি হক্কানি দিয়ে যদি শুরু করি ইমানের পয়েন্ট, ইমানদার নাই। হক্কানি আছেন আমাদের দেশে, হক্কানি, হক্কানি মানে কি, একবারে সত্য সঠিক, দেখবেন ইমানের পয়েন্টই ফেল, ইমানের পয়েন্টেই ফেল, আমলে সালেতে ফেল, খালি ফেল আর ফেল, ফেল দেখবেন। কোথায় শর্তপূর্ণ হলো, আল্লাহ যে বললেন অবশ্যই অবশ্যই আমি খেলাফত দান করব, ইমানেও নাই, ইমানে হক্কানি, হক্কানিরাই নাই, হক্কানিগুলো কি ইমানে খুঁজে পাওয়া যাবেন না। ইসলামী আন্দোলনের নাম দিয়ে যারা হক্কানি করে ফেলেছে, হক্কানিওয়ালাদের কাছেও ইমান খুঁজে পাবেন না। তো গায়ের হক্কানি যারা, যারা হক্কানি তাদের অবস্থাটা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে একটা পয়েন্ট বলেছেন, উদাহরণস্বরূপ আমি বলি, একটা দুই একটা সাপোজ হক্কানি গ্রুপের কথা বলছি, এরা ইসলামী রাষ্ট্র গঠন করতে চায়, দিন কায়েম করতে চায়, আল্লাহর কসম এদের যারা দিন কায়েম হবে না রাত কায়েম হবে, অন্ধকার, রাত মানে কি অন্ধকার কায়েম হবে, অন্ধকার কায়েম হয়ে আছে আরও হবে, আর এদের সাথে কোনো ঐক্য মক্য এগুলো ফালতু কথাবার্তা, বিভক্তিটাও আল্লাহ রসুলের সুন্নত, বিভক্ত হওয়া আল্লাহ রসুলের সুন্নত। সূরা আনফালের আপনি 17 নম্বর আয়াত পড়ে দেখেন কি বলেছিল, এই 17 নম্বর আয়াতে তাফসিরে আপনি ইবনু কাসির খুলে দেখেন, আবু জাহাল আল্লাহ রসুলের বিরুদ্ধে আল্লাহর কাছে যখন দোয়া করেছিল কাবা শরীফের গেলাপ ধরে, তখন কি বলেছিল জানেন, আল্লাহুম্মা আইয়ুনা কানা আক্তাউল রাহিম ওয়া জাআ বিমা লা নারিফু ফাআহিনহুল গাদাত। বদরের যুদ্ধে আল্লাহ রাসূলকে তো অনেক আগেই তাড়িয়ে দিয়েছে, বদরের যুদ্ধে সে মাঠে নামবে, 1000 আবু জাহেল তার 1000 সেনাবাহিনীকে নিয়ে কোথায় গেছে, কাবা শরীফের গেলাপ, একটা মূর্তিরও মূর্তির কাছেও যাই নাই, কাবা শরীফের গেলাপ ধরে বলতেছে, আল্লাহুম্মা আইয়ুনাকা নাক্তাউল রাহিম, হে আল্লাহ আমরা দুই দল যুদ্ধে লিপ্ত হইতে যাচ্ছি বদরের প্রান্তরে, তুমি ভালো করে জানো আল্লাহ দুই দলের মধ্যে কোন দল এই অপরাধটা করেছে, কি অপরাধ, আক্তাউল রাহিম, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। মদিনাতে তো আল্লাহ রসুলের আত্মীয় নাই, সব আত্মীয় হলো চাচা আবু লাহাব, চাচা আবু তালেব, আব্দুল মোত্তালেব, দাদা হামজা, সব তো আল্লাহ রসুলের আত্মীয় স্বজন। কালেমার দাওয়াত দেওয়াটাকে তাল, কালেমার দাওয়াতটা তারা পছন্দ করতে পারে নাই, তাওহিদের ইমানের দাওয়াতটা তারা পছন্দ করতে পারে নাই, এই তাওহিদের এবং ইমানের এই দাওয়াতটাকে কি বলতেছে আবু জাহেল, আল্লাহর কাছে আল্লাহকে খেপাচ্ছে, রসুলের বিরুদ্ধে আল্লাহকে খেপাচ্ছে, যে আল্লাহ এই মোহাম্মদ ঐক্য নষ্টকারী, আল্লাহ এই ও মোহাম্মদ এই মক্কাতে ফাটল সৃষ্টি করেছে, মক্কার মানুষকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে আল্লাহ, কাবা শরীফের গিলাপ ধরে এটা, এ ঐক্য নষ্টকারী আল্লাহ, মুসলমানকে ঐক্য নষ্টকারী হইতে হবে, রসুলের সুন্নত এটা, তুমি শিরকে লিপ্ত, তুমি বেদাতে তুমি লিপ্ত আছে, তোমার সাথে আমার কোনো ঐক্য নাই, এটা হলো রসুলের সুন্নত। আপনি যদি বিজয় চান, আল্লাহর কাছ থেকে যদি বিজয়টা নিতে চান, তাহলে আপনার এই শর্ত পূর্ণ করতে হবে, কিসের এক মঞ্চে আসা,
তুমি ঈমান গোছাও, তুমি আমলে সালেহ গোছাও, তাহলে কাজ হবে তোমাকে দিয়ে। বহু ইবলিসকে আল্লাহ ক্ষমতায় রেখেছেন। আবার নতুন করে তোমার মতো এই বদমাশগুলোকে, এই মুশরিক এবং বেদাতিগুলোকে আল্লাহ বসানোর দরকার নাই। তোমার চেয়েও বহু খারাপ খারাপ লোক আল্লাহ ক্ষমতায় বসিয়ে রেখেছেন। আছে আবু জাহেলের অভিযোগটা শুনেন, দোয়া করতেছে। আপনি ইবনে কাসির খুলে দেখেন, সূরা আনফালের 17 নম্বর আয়াত পড়েন, আল্লাহুম্মা। আবু জাহেলের দোয়া তো আল্লাহুম্মা। আল্লাহুম্মা মানে কি? হে আমাদের আল্লাহ, মুহাম্মদের আল্লাহ না, আইয়ুনা কানা আক্তাউলের রহিমি। দুই দলের মধ্যে যে এই সম্পর্ক ছিন্ন করেছে, যেই সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিয়েছে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, সে আপোষ করে নেই আমাদের সাথে, চলে গেছে, পালিয়ে গেছে, তারপরও আমাদের সাথে সে মিলে নাই, মিলজুল দেয় নাই, মিলজুল করে নাই, আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে, মক্কাবাসীকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, মক্কাবাসীকে দুই ভাগে ভাগ করেছে। কে দুই ভাগে ভাগ না করলে হইতো? আর আমরা কি চাই? সব এক হই, এক হয়ে তোমার এই আল্লাহর দিন কায়েম হবে না, ইবলিসের দিন কায়েম হবে, আবারও ইবলিসের দিন কায়েম। এখন তো ইবলিসের দিন কায়েম হয়েই আছে, আপনি নতুন করে কি করতে চান? আপনি আগে ইমান বুঝেন, আমলে সালেহ বুঝেন, আল্লাহর দৃষ্টিতে দিন কাকে বলা হয় এটা বুঝেন। আল্লাহর দৃষ্টিতে দিন হলো জিব্রিল, হাদিসে জিব্রিল আছে, এটা হলো আল্লাহর দৃষ্টিতে দিন। এই দিন বোঝার কারো চিন্তা ভাবনাই নাই, সবাই চায়। আল্লাহ এই আয়াতের দৃষ্টিতে আল্লাহ ক্ষমতা দিতে চান, আর আপনার অসহায়ত্ব, আপনার এই অসহায়ত্ব থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ক্ষমতায় বসিয়েছিলেন কি কেমন পরিবেশে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এদিকে বাড়ি ঘেরাও করা আছে মক্কায়, আর ওইদিকে আল্লাহ মদিনায় তার সিংহাসন সাজাইতেছে। মোহাম্মদ জানেও না যে ও সিংহাসনে গিয়ে বসবে, আর এদিকে মোহাম্মদ অসহায়, বাড়ির মধ্যে ঘেরাও বন্দি করা হয়েছে, সব আনন্দ ফুর্তি করতেছে। রাত 12টা বাজলে তাকে হত্যা করা হবে, মধ্যরাতে কথা ছিল যে মধ্যরাতে তাকে হত্যা করবে, এবং মধ্যরাতে সবাই 13 জন মতো নেতৃস্থানীয় ব্যক্তি এসেছে, আবু জাহেল সহ, আবু জাহেল, আবু লাহাব, আর তারা কি মজা করতেছে, মানে কিছুক্ষণের মধ্যে তাকে হত্যা করা হবে, খুব মজা, আনন্দ ফুর্তি, গান বাজনা ইত্যাদি। ইবলিস শয়তান আসছে, যে ইবলিস শয়তান তাদেরকে তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাইছিল যে মোহাম্মদকে হত্যা করা হবে, হত্যা করাটাই উত্তম, যে হ্যাঁ ঠিক এটাই সিদ্ধান্ত, ওই তাড়িয়ে দেওয়া এটা ভালো সিদ্ধান্ত নয়, জেলখানায় বন্দি রাখা এটাও সিদ্ধান্ত ভালো নয়, তাকে হত্যা করে ভেবে এটাই সিদ্ধান্ত ঠিক আছে। সেই ইবলিস ওই রাত 12টায় এসে উপস্থিত, এই পাগলের দল, কিসের এত নাচানাচিরি, বুঝছে মোহাম্মদকে মারার সিদ্ধান্ত আমরা নিছি না দিনের বেলা, যে মোহাম্মদ তো নাই ঘরে, নাই দেখ ঘরে নাই, দেখছেন ইমানের কারিশমা, দেখছেন মোহাম্মদকে মেরে ফেলবে তারা। মোহাম্মদ আদেও জানে না, গুণাক্ষরেও জানে না যে মোহাম্মদের জন্য সিংহাসন রেডি হচ্ছে মদিনায়, সিংহাসন এইটাই, এটা কি বুঝবেন? এটার নাম হলো আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ ক্ষমতায় বসানো। এর চেয়ে সুন্দর উদাহরণ আপনি কোথায় পাবেন? যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা কাউন্টডাউন, কী বলে, কাউন্টডাউন করতেছে ঘড়িতে, ইবলিস এসে ওদেরকে বলছে আরে পাগলের দল, মোহাম্মদ তো নাই, কাকে মারবি, কাকে হত্যা করবি, কি বলছে, ঢুকতে দেখছি আমাদের গোয়েন্দারা, গোয়েন্দার লোকেরা সব পাহারা দিতেছে, মোহাম্মদ বাড়ির মধ্যে ঢুকছে, মোহাম্মদ বাড়ির মধ্যেই আছে, কোথাও বের হয়নি, এটা হলো মোহাম্মদের দালাল, ধরে এটাকে, এটা আমাদেরকে বিভ্রান্ত করতে আসছে।
পরে দরজার ফাঁক দিয়ে দেখে ওই যে শুয়ে আছে, তুই বলছিস নাই শুয়ে আছো তো আলী রাদিয়াল্লাহু আনহু, বলছে আরো ভালো করে দেখ মোহাম্মদ নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ উদ্ধার করে বের করে নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার, মোহাম্মদকে সিংহাসনে বসাবেন আল্লাহ, এরা মারতে পারবে হত্যা করতে পারবে? এর নাম হলো ওয়ালা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহর ওয়াদা, আল্লাহ ক্ষমতায় বসাবেন, আল্লাহ তাকে ক্ষমতা দান করবেন, খেলাফত দান করবেন। এই পাগল মুসলমান, এই আয়াতগুলো কি নবীর নবীর যে খুব নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এত তুমি মিলাদ পড়ো, এত সিরাত পড়ো, এই যে শিখতে পারো না, এইগুলো ঘটনা মিলাইতে পারো না, এত সিরাত, গত সিরাতের সময় চলে গেল তাই না, রবিউল আউয়াল মাসে, তুমি সিরাতের মধ্যে এগুলো পাও না, এই আয়াতের সাথে নবীর নবীর সিরাতটা মিলিয়ে একটু বুঝতে পারো না? মোহাম্মদকে হত্যার জন্য কত বড় একটা আয়োজন, আর ওইদিকে আল্লাহ তবারক তাআলা তার সিংহাসন সাজায় রেখে দিয়েছে। আল্লাহু আকবার, মদিনাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেও না, কোনাক্ষরও বলতে পারে না, জান নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান, জান নিয়ে পেরেশান। সূরা মায়েদার 62 নম্বর আয়াত তো নাজিল হয়েছে মদিনায় বদরের যুদ্ধের আগে, আল্লাহ ইয়াসমুকা মিনান নাস, মোহাম্মদ আল্লাহ হক তোমাকে মানুষের ষড়যন্ত্র থেকে রক্ষা করবেন। এই আয়াত তো মক্কায় নাজিল হয় না, আয়াত মক্কা মদিনায় নাজিল হয়েছিল, মদিনায় এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যতজন আমার বডিগার্ড আছে সব বাড়ি যাও ঘুমাও, আল্লাহ আমার হেফাজত করবে, আল্লাহ আমার হেফাজত করবে। মক্কাতে তো এই আয়াত নাজিল হয় নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেশান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এদিকে আল্লাহ তার সিংহাসন রেডি করতেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে আল্লাহ তাকে উদ্ধার করে বের করে নিয়ে গেলেন। ইবলিস শয়তান তাদেরকে একটা আলামত দিল, এই পাগলের দল, তোরা যদি আমার কথা বিশ্বাস না করিস তো তোদের মাথায় একটু চেক করে দেখ তো ধুলাবালিগুলো কিসের, তোদের সবার মাথায় ধুলাবালি কেন, সবাই চেক করে দেখ, হ্যাঁ তাই তো, এই ধুলাবালি কোথার থেকে আসলো, যে এটাই হলো মোহাম্মদ তোমাদেরকে ধুলাবালি ছিটিয়ে দিয়ে চোখে ধুলা দিয়ে তোমাদের সামনে থেকে বের হয়ে চলে গেছে, তোমরা মোটেও টের পাওনি, এই আলামত তো মিলে যাচ্ছে, ধুলাবালি তো সবার মাথায়, তো দেখো তো দেখো তো কে এটা শুয়ে আছে, দরজা ভেঙে খুঁজে দেখছে চাদর আল্লাহ রসুলেরই বিছানা, আল্লাহ রসুলের চাদর সে গায়ে দিয়ে আসে, তারপরে দেখে যে এটা তো আলী, আলী রাদিয়াল্লাহু আনহু কিছু উত্তম মাধ্যম দিয়েছিল, তারা টেনে টেনে হিঁচড়ে একেবারে কাবা ঘরের কাছে নিয়ে যে মারপিট করছিল, হত্যা করে নাই, বুঝেছেন, মারপিট করেছিল কিন্তু হত্যা করে নাই। মোহাম্মদ কোথায়, তো মোহাম্মদকে কথা বলতে পারবে, সেই যুগে মোবাইল ছিল, মোবাইল নাম্বার দাও হবে, কোথায় গেছে আমি কী জানি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবে মক্কা, যাবে মদিনা, কিন্তু গেছেন তায়েফের রাস্তায়, তায়েফের রাস্তায় একটা পাহাড় আছে জবল সৌর, তায়েফের রাস্তায়, বুঝেছেন, আপনি জানেন যখন আরাফাত যাবেন আরাফাতের রাস্তা এটাই হলো তায়েফ যাওয়ার রাস্তা, এই আরাফাতের রাস্তা তায়েফের রাস্তাতে তুমি যাবেন মদিনায়, তো তায়েফ তায়েফের রাস্তায় গেলেন কেন, এবং সবচেয়ে উঁচু পাহাড়ে, তার গবেষণা যে নিরাপত্তার জন্য চিন্তা করতেছেন, নিজে চিন্তা করতেছেন, আল্লাহ তবারক তাআলা তাকে পরিচালনা করতেছেন, এটা ঠিক, আল্লাহ পরিচালনা করে তাকে তায়েফের রাস্তায় নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ওখানে 3 রাত থেকেছেন। এই ঘটনা বলার আজকে আমি ঘটনা বলতে আসি নাই, আজকে শুধু আপনাদেরকে জানাচ্ছি যে আল্লাহর ক্ষমতা দেওয়া, আল্লাহর আল্লাহর সিংহাসনে বসানোটা কেমন পরিবেশটা। 3 রাত থাকলেন, তারপরে যা ঘটনা ঘটছে আপনারা জানেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন মদিনায়, মদিনায় যাওয়ার খবর পৌঁছে গেছে আগে, প্রতিদিন মদিনাবাসীরা আল্লাহ রসুলের আল্লাহ রসুলকে স্বাগত জানানোর জন্য
মদিনা শহর থেকে বের হয়ে অপেক্ষা করত, সম্ভাব্য সেই দিক তাকিয়ে থাকত। এরপরে এক পর্যায়ে এক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় ঢোকার সাথে সাথে তিন প্রকার শত্রু দমন হয়ে গেছে। আল্লাহ আকবার। মুনাফিক আবদুল্লাহ বিন ওবাই বিন সুলুলের অনেক ইচ্ছা ছিল যে এক সময় সে মদিনার প্রেসিডেন্ট হয়ে যাবে, মদিনার সর্দার হবে, সর্দারের তাজ পরানো হবে। কিন্তু আমার যে আবদুল্লাহ বিন ওবাই বিন সুলুল দেখতেছে, যারা আমার ভক্ত ছিল, তারাও মুহাম্মদের অপেক্ষায় সবাই সকাল থেকে অপেক্ষা করতে, আমার লোক কই? আবদুল্লাহ বিন ওবাই বিন সুলুল মুনাফিকদের নেতা, সে বলছে আমার লোকগুলো সব তো দেখি মুহাম্মদের অপেক্ষা করতেছে। ইহুদিদের চিন্তা ভাবনা ছিল যে মদিনাতে আউস খাজরাজকে একদিন, তারা তো অর্থনৈতিকভাবে অলরেডি তাদেরকে ঘায়েল করেই ফেলেছিল, সবাইকে করোনার ভিখারি বানিয়ে রেখেছিল ইহুদিরা, শুধু ক্ষমতাটা হাতে পায় নাই। ইহুদিরা এই অপেক্ষায় ছিল যে এই মদিনার আধিপত্য তারা নিবে। কিন্তু যে যখন দেখলো যে হায় হায়, মদিনাবাসী এই লোকটা কখনোই এসে সে মদিনায় বসবাস করলো না, কাউকে দাওয়াত দিল না, কাউকে কিছু বুঝাইল না, মক্কা থেকে মদিনায় আসতেছে, এই গোটা মদিনাবাসী তার জন্য ভেঙে পড়েছে, হায় হায়, তাহলে আমাদের তো সম্ভাবনাই খতম আজকে। দুই ধরনের শত্রু একসাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় ঢোকার সাথে সাথে তাদের এই উচ্চাভিলাষিত ক্ষমতা পাওয়ার, রাজত্ব পাওয়ার যে তাদের একটা আশা উদ্দেশ্য ছিল, সেদিনই ধূলিসাৎ হয়ে গেল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতায় বসে গেলেন অঘোষিতভাবে। এর নাম হলো আল্লাহর দেওয়া ক্ষমতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের কোনটা পয়েন্ট ঘাটতি রেখেছিলেন বলেন? আমালে সালের কোনটা পয়েন্টে ঘাটতি ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ফুলফিল, পরিপূর্ণ। এবার আল্লাহ তার ওয়াদা পূর্ণ করলেন। কেমন পরিবেশে ওয়াদাটা পূর্ণ হলো দেখেন? ওইদিকে জান নিয়ে পেরেশান, জীবন শেষ আজকে হয়তোবা, অথচ এদিকে সিংহাসন তৈরি হচ্ছে, এই পাগলের দল, এই মুসলমান, আল্লাহর ক্ষমতা দান করা হলো এরকম। মিন হাইসু লা ইয়াশউরুন, এই হক্কানিদের মধ্যে, হক্কানি সিলসিলার মধ্যে এমন এমন পীর আছে যে আল্লাহর কাছ থেকে রুহ ছিনিয়ে নেয়। ইমানের পয়েন্টে হক্কানি ফেল, হক্কানি ফেল। যারা বলে আল্লাহর কাছ থেকে রুহ ছিনিয়ে নেওয়া যায়, আল্লাহ, হ্যাঁ, আল্লাহর হুঁশ নাই, তাহলে তাদেরকে আল্লাহ ক্ষমতা দিবে? ইসলামী রাষ্ট্র তাদের হাতে দিবে? এই জন্য আমাদেরকে আল্লাহর ওয়াদা যদি আমরা বাস্তব দেখতে চাই, তাহলে আমাদের ইমানের শর্ত পূরণ করতে হবে, আমালে সালে সৎ আমল আমাদেরকে করতে হবে। তারপরও এটা আল্লাহর ইচ্ছা। এরপরও হলো আল্লাহর ইচ্ছা, বহু নবী এবং রসুলদেরকে হত্যা করা হয়েছে না? আমাকে যদি হত্যা করা হয়, তাহলে এটা কি আমার ব্যর্থতা? একজন দায়ী হিসেবে, একজন মমিন হিসেবে ব্যর্থতা? কত নবী রসুলকে তারা হত্যা করে ফেলেছে। ওয়াক্তুলুনা নাবিয়িনা বিগাইরি হাক্কিন, কোরআনেও সাক্ষী আছে যে বহু নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছিল, বহু নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছিল। বনু ইসরাইলদের মধ্যে তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন, আমাকে ইমান থেকে বিচ্যুত হওয়া যাবে না, সহি খাঁটি ইমান এর মধ্যে আমাকে থাকতে হবে এবং আমলে সালের মধ্যে থাকতে হবে। আমলে সালের মধ্যে যত সৎ আমল আছে, এই সৎ আমলের মধ্যে এক নম্বর সৎ আমল হলো সালাত, পাঁচ অক্ত সালাত। পাঁচ অক্ত সালাত বাংলাদেশের মুসলমানদের মধ্যে
2% মাত্র পাঁচ ওয়াক্ত সলাৎ পড়ে, 98% মুসলমান পাঁচ ওয়াক্ত সলাৎ পড়ে না, জুমা পড়ে, জুমা 80% পর্যন্ত চলে যায়, জুমার সলাৎ 80% পর্যন্ত উঠে যায়, কিন্তু পাঁচ ওয়াক্ত সলাৎ 2%। আপনি ফজরের সলাতে যাই দেখেন না বিভিন্ন মসজিদে, আর এমনও মসজিদ আছে যে ইমাম মুয়াজ্জিনই শুধু সলাৎ পড়ে, অথবা শুধু মুয়াজ্জিন শুধু ইমাম সলাৎ পড়ে আর কেউ নেই, অথচ ওখানে হাজার হাজার গ্রামবাসী আছে। এই হলো অবস্থা। আমালে সালে আছে? আমালে সালের মধ্যে এক নম্বর আমালে সালে হলো পাঁচ ওয়াক্ত ফরজ সলাৎ পড়া, কিন্তু এই পাঁচ ওয়াক্ত ফরজ সলাতের মধ্যে আপনি দেখেন কত বড়টা গ্যাপ। আর ইমানের ক্ষেত্রে তো ওই যে মসজিদুল হারামের খতিব কি বলেছেন, যে হাজারে একজন পাওয়া যাবে কিনা খাঁটি ইমানদার সন্দেহ। এটা তো তিনি এই মন্তব্য করেছেন কাদেরকে দেখে, যারা তার সামনে এসে ঘুরে কাবা শরীফ তো অফ করে। উনি কি বাংলাদেশে আসছে জরিপ করার জন্য? বাংলাদেশে কি আসছে নাকি? বাংলাদেশে যদি আসতো তাহলে তো বলতো 1 লাখ, লাখেও একজন নাই। বাংলাদেশে আসলে বলতেন যে লাখেও একজন পাইলাম না মমিন মুসলিম। টঙ্গীর ইজতেমা এসেই তো জরিপ হয়ে যাবে শেষ। এখানে তো 1 লাখ লোক, 50 লাখ লোক এখানেই পাওয়া যাবে। মসজিদুল হারামের খতিব বলবে যেন 50 লাখেও তো একজন পাইলাম না। এই 50 লাখ লোক সবাই কি করতে যায়? আখেরি মোনাজাত করতে যায় না? এখন তো সব লড়াই ঝগড়া চলতেছে, তবলিগ জামাত কারা করবে, কারা প্রাধান্যতা পাবে, কারা কে কাকে দমন করবে, কে কোন দল তাবলিগ জামাত আর কোন দল হলো ফিতনার জামাত, এটা তারা এখন এই এই বিপদে পড়ে গেছে। এখন কারা আসল তাবলিগ জামাত আর কারা নকল এবং বাতিল তাবলিগ জামাত এরাই এখন বলতেছে। সাদপন্থী বলতেছে যে জুবাইর পন্থী এরা সব বাতিল, আর আহলাদিসদের বলার দরকারই নেই, ওরা নিজেরাই বলতেছে, খালি আপনি নকল করেন। সাদপন্থীরা বলছে জুবাইর পন্থীরা বেদাতি, এরা বাতিল, আর জুবাইর পন্থীরা বলতেছে যে সাদপন্থীরা বাতিল। আপনাকে আর বলার দায়িত্ব নিতে হবে? ওরাই তো দায়িত্ব নিয়ে নিয়েছে। কালাতিল ইহুদ লাইসাত নাসারা আলা শাই, ইহুদিরা বলেছিল নাসারা কিছুই না, ওরা সব বাতিল, খ্রিস্টানেরা সব বাতিল। ও কালাতিল নাসারা লাইসাত ইহুদ আলা শাই, আর নাসারা খ্রিস্টানরা বলেছিল যে ইহুদিরা কিছুই না, ওরা সব বাতিল। বাস দুই দলের সাক্ষীতেই দুই দল বাতিল, আমাদের আর বলার দরকার নেই। সাদপন্থীরা বলতেছে জুবাইর পন্থীরা সব বাতিল, জুবাইর পন্থীরা বলতেছে সাদপন্থীরা সব বাতিল, তা আসে কে তাহলে? এই জন্য ইমানের সবকে আসতে হবে। এইসব 27খানা বই পড়লে কোনো লাভ নাই, এই হক্কানি মক্কানি, এই 27খানা বই পড়েই তো আপনি বিভ্রান্ত হয়েছেন, গুমরা হয়েছেন, আর এগুলিরই দাওয়াত এখনই দিয়ে যাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওরাত পড়ার সময় কি বলেছিলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তাওরাত পড়তেছিলেন, ওমর কি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের মধ্যেও কিছু কিছু ভালো জিনিস পাওয়া যায় যেগুলো আমাদের ধর্মের সাথে মিলে, আমরা কি তাওরাত পড়ি? বার পড়া শুরু করছে, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বিবর্ণ হওয়া শুরু করছে, রাগে গুসায় খুব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেটে পড়তেছেন এমন অবস্থায়। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরের বিরুদ্ধে বদদোয়া, একেবারে খাড়ার উপরে বদদোয়া করছেন, ছাকালাতকা সওয়াকে লইয়া ওমর, হে ওমর তুমি ধ্বংস হও, এই জায়গাতেই তুমি ধ্বংস হও, বাড়িতে গিয়ে না, এখনই ধ্বংস হও, এখনই তুমি মৃত্যুবরণ করো, আর তোমার জন্য তোমার পরিবারের মহিলারা ক্রন্দন করুক, তোমার মা খালারা তোমার জন্য ক্রন্দন করুক, তুমি এত বড় অপরাধ করেছো। কি অপরাধ? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন সাকালা, এই দোয়া এই বদদোয়া শুনেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তওরাত পড়া বন্ধ করে আবু বকরের দৃষ্টি আকর্ষণ করতেছেন, যে কী হলো, কী এমন অপরাধ করলাম আপনি এত বড় আমার বিরুদ্ধে বদদোয়া করতেছেন, আমি এইখানে এই মুহূর্তে ধ্বংস হয়ে যাই, আর আমার জন্য আমার আমার বংশের আমার পরিবারের মহিলারা ক্রন্দন করুক। তখন ওমর কী বলেন, আমার তারা মা বিবশী রসুলিল্লাহ,
তুমি কি এখনো দেখছো না আল্লাহ রসুলের চেহারাটার দিকে? আল্লাহ রসুল সাল্লামের চেহারা কি বানিয়েছো তুমি? কি বানিয়েছো আল্লাহ রসুল চেহারাকে এই তরাতের অংশ করে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাড়াতাড়ি দোয়া পড়লেন, রাদিয়তু বিল্লাহি রাব্বানা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান। এই দোয়া পড়ে তখন আল্লাহ রসুল সাল্লাম এর কাছে মাফ চাইলেন। আল্লাহ রসুল সাল্লাম ভাষণ দিলেন, বলছে দেখো তোমরা যদি আজকে আমাকে বাদ দিয়ে আজকে যদি মূসা স্বয়ং উপস্থিত হইতেন জীবিত অবস্থায় এভাবে তোমাদের সামনে আসতো আর এই মূসাকে মূসা আলাইহিস সালাতুসসালামের তোমরা অনুসরণ করতে, তাহলে অবশ্যই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে। আল্লাহর কিতাবের পর মূসার কিতাবেও যাওয়া যাবে না, তো 27খানা কিতাবে কীভাবে যাওয়া যাবে? হ্যাঁ, ওই যে দাদা হুজুরের লেখা 27খানা কিতাবের দিকে যে দাওয়াত দেয়, এই এই কিতাব তো ওই ধরনেরই কিতাব, বা তার চেয়েও বেশি বাতিল, তার চেয়েও বেশি বাতিল। মূসার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যে কিতাব পড়তেছিলেন, উনি ওমরের দৃষ্টিতে কোনো ভুল ছিল না ওই পাতাগুলোর মধ্যে, কিন্তু এদের 27খানা কিতাবের মধ্যে ভুল আর ভুল। আল্লাহকে বেহুশ বলা হয়েছে, আল্লাহর কাছ থেকে রুহ ছিনিয়ে নেওয়ার কথা এসেছে এখানে, নাউজুবিল্লাহ। কুফরি কিতাব, কুফরি কিতাব এগুলো, 27খানা কিতাব একেবারে প্রকাশ্যে স্টেডিয়ামে নিয়ে এসে এগুলো ছারখার পুড়িয়ে ছারখার করে ফেলা উচিত। এগুলো হলো কোরআনের অবমাননা, ওই সেদিনই এই ঘোষণা, এবং তাদের জন্য সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু দোয়া বদ্দোয়া উচ্চারণ করা উচিত, সাকালাত সাকালাত হুমুস সাওয়াকিল, সাকালাত হুমুস সাওয়াকিল, তাদের তারা ধ্বংস হোক যারা এই 27খানা কিতাব লিখেছে এবং বিশ্বাস করে এবং মানুষের মধ্যে প্রচার করে বেড়ায় এই কিতাবের দিকে, মানুষকে দাওয়াত দেয়, সাকালাত হুমুস সাওয়াকিল, তারা সবাই ধ্বংস হোক, তাদের মা এবং মহিলারা ক্রন্দন করুক তাদের জন্য। এরপরে আসেন রাজনৈতিক মুসলমান, 95% মুসলমানের দেশে কিসের কিতাব দিয়ে পরিচালনা করতেছি আমরা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেননি? কোরআন দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাংলাদেশের চেয়ে অনেক বড়, অনেক প্রশস্ত, অনেক বিস্তীর্ণ এলাকা আল্লাহ রসুল শাসন করেননি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 22টা রাষ্ট্র শাসন করেছেন এই কোরআন দিয়ে, আর আমরা কী দিয়ে শাসন করি? ব্রিটিশ ল, সিসিসি, সাকালাত হুমুস সাওয়াকিল, তারা ধ্বংস হয়ে যাক যারা কোরআন বাদ দিয়ে অন্য কোনো আইন গ্রন্থ এই 95% মুসলমানের রাজ্যে চালু করেছে। আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, আল্লাহ তাদেরকে অথবা তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, তারা যেন তওবা করার সুযোগ পায়। মানব রচিত এই বিধানের গ্রন্থগুলো আমেরিকা এবং ব্রিটিশ থেকে এবং বিভিন্ন ধরনের এই যে কাফেরদের কাছ থেকে আমদানিকৃত এই যে আব্রাহাম লিঙ্কন সেই এই গণতন্ত্র, এগুলো দিয়ে মুসলমান পরিচালনা করে, সাকালাত হুমুস সাওয়াকিল, আল্লাহ তাদের সবাইকে ধ্বংস করুন অথবা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর রহিম।